প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 47 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহানা আক্তার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে এসেছেন সেভাবে সকল জনপ্রতিনিধি যদি করোনা মোকাবেলায় এগিয়ে আসে তাহলে আমরা এই ভাইরাসের কবল থেকে সহজেই জাতিকে রক্ষা করতে পারব। আপনারা সবাই জানেন, পুরো বিশ্বের মতো নোবেল করোনা ভাইরাস আমাদের দেশেও মহামারীর মতো বর্তমানে ছড়িয়ে পড়ছে। তো আমি প্রথম প্রশংসার দাবিদার মনে করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি যেই সব উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন এবং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য উনি যেভাবে এগিয়ে এসেছেন, তারপর চিকিৎসা সেবা নিয়ে যেভাবে এগিয়ে এসেছেন সেটা আমি মনে করি যে অবশ্যই প্রশংসার দাবিদার। তো আমরা যারা জনপ্রতিনিধি আছি বা আমরা যারা এলাকার বৃত্তবান, তাদেরও উচিত এই প্রয়াসে এগিয়ে আসা এবং জনগণের পাশে থাকা। সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক কাউন্সিলর আলহাজ সাইদুর রহমানের কন্যা এবং বর্তমান কাউন্সিলর শাহানা আক্তার আরও জানান, সরকারিভাবে সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি ও তার পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমার আব্বা যখন কাউন্সিলর ছিলেন 25 বছর, তখনও এরকম দুই বছর দুটো মহামারী ছিল। আমি 1986 বন্যার কথা বলতে চাচ্ছি। তখন আমার আব্বা, আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু আমরা দেখেছি যে আমার আব্বা উনিও 24/7 সারাদিন সেনাবাহিনীর তত্ত্বাবধানে উনি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ থেকে, সরকারি উদ্যোগ থেকে উনি ত্রাণ জনসাধারণের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দিতেন। এর জন্য আমার আব্বা রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছিলেন এই ত্রাণ বিতরণের জন্য। তো এখন এই মহামারীর সময়েও আমার আব্বা, আমাদের একটা ফাউন্ডেশন আছে আমার বাবার নামের, আল্লাহ সাইদুর রহমান ফাউন্ডেশন, ওইটার মাধ্যমে আমার ভাই বোন যারা দেশের বাইরে থাকেন, আমার বাবা, আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের এলাকার যারা দরিদ্র অসহায় জনগোষ্ঠী তাদের পাশে থাকার জন্য। আমরা ইতিমধ্যে প্রায় 3000 পরিবারকে ত্রাণ সাহায্য দিতে পেরেছি। ইনশাল্লাহ এই কার্যক্রম আরও অব্যাহত রাখবো যতদিন এই মহামারীটা আমাদের এখানে চলবে। করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরে থাকার আহ্বান জানান। এলাকার বিত্তবান যারা আছেন তাদের প্রতি আমার একটা আন্তরিক অনুরোধ এবং বিশেষ অনুরোধ, আপনারা যে যতটুকু পারেন যার যার জায়গা থেকে, অবস্থান থেকে একটু এগিয়ে আসুন, তাহলে আমাদের এলাকার যারা বা আশেপাশে এলাকার যারা আছেন অসহায় দরিদ্র তারা একটু ভালো থাকতে পারবে, তারা ভালো থাকলে আমার দেশটা ভালো থাকতে পারবে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে প্রথম থেকে আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন, আমরা যদি সঠিকভাবে পালন করতাম তো আমাদের এখন যেই মৃত্যুর হারটা বেড়েছে বা সংক্রমণটা যেভাবে বেড়েছে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা হতো না। কিন্তু আমাদের মধ্যে সচেতনতার অনেক অভাব। তারপর আমাদের এলাকায় অনেক ইয়াং জেনারেশন, তারা চেষ্টা করছে ভলান্টিয়ার হিসেবে কাজ করার জন্য। আমাদের যারা পুলিশ বাহিনী, যারা সেনাবাহিনী, তারা তাদের আন্তরিক প্রচেষ্টা দিয়ে তারাও পাশে থাকছে। তো আমাদের একটু সচেতন হতে হবে, আমাদের সচেতনতাই আমি মনে করি এই মুহূর্তে আমাদের এই মহামারী থেকে রক্ষা করতে পারে।